অন ক্যামেরাত সাংবাদিকে দেখুয়ালে যে মোর মা দেউতাক বজার করিব দিছে। একাংশ মানুহে কলে যে নাই আমি এঘরিয়াই করা নাই, আমার ইয়াতো ধুনিয়াকৈ বজার ঘাট করে আছে। আনকি অন ক্যামেরাত গাখির বিক্রি করাও দেখুয়ালে যে মোর দেউতায় গাখির বিক্রি করে আছে, কোনোবাই কিনি আছে। আর যার কারণে মই নাম্বারপ্রাবাসী রাইজ আর সংবাদ মাধ্যমক ধন্যবাদ দিছিল। আসলতে নাম্বারপ্রার রাইজে সেই যে সংবাদ মাধ্যমত যে দেখুয়ালে বা সাংবাদিকে যে দেখুয়ালে সেয়া সম্পূর্ণরূপে পরিকল্পিত আছিল। মই আপনাদের সাংবাদিকর নিরপেক্ষতা সম্পর্কে মাত্র দুটা বাক্যরে প্রমাণ দিব খুঁজিছো যে আমার ঘরত এতিয়ালৈকে যিমান সাংবাদিক গৈছে তার এজনো মুসলমান সম্প্রদায়ের বাহিরর নহয়। হাদিসত আছে যিসকলে মুসলমানৰ দোষ গোপন করিব কিয়ামতের দিনা আল্লাহ সিহতর পাপ গোপন করিব। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে গম পাইছিল যে মোর মা দেউতার উপর বিগত আটটা বছর ধরে অমানবীয় নির্যাতন স্থানীয় এলাকাত, মানে মোর ঘরের ওসর থাকা বজার ঘাট, আনকি আমি যখন সমাজত আসিল নাম্বারপ্রা প্রার্থী, সেই নাম্বারপ্রা প্রার্থীর কোনো ধরনের বজার ঘাট আমাক করিব দিয়া নাছিল। আর সেইটো দিছিলে এজন মুফতির নির্দেশত, আর সেই মুফতির ভিডিও মই আপনাদের ইতিমধ্যেই দেখাইছো যে তেও কেনেকুয়াকৈ নির্দেশ করেছিল। মই বারে বারে কৈছো সাধারণ রাইজ ইয়াত কোনো প্রকারেই দোষী নহয়, এই সাধারণ মানুষখিনিক উত্তেজিত করেছে। সেই সংবাদ মাধ্যমত যে ভাষ্য দিছিল, গোটেই পরিকল্পিত করে দিছিল, সেই পরিকল্পনা করা মানুষখিনিয়ে আমাক সমাজের পৰা এঘরিয়া করে রাখিছে। যিয়ে নহক সংবাদ মাধ্যমত যেটো দেখুয়ালে যে অন ক্যামেরাত বজার করিব দিছে, নিশ্চয় ভাল কথা, ভাল লাগিল। নেক্সট দিনও দেউতা গল গাখির লৈ, কোনোবাই গাখির কিনিলে, ঠিকই চলি আছে। কিন্তু যেতিয়া সংবাদ মাধ্যমের মানুষ নাই, সংবাদ মাধ্যম নাই, তেতিয়া সমাজের সভাপতি সেইবিলাক মানুষে, যিবিলাক মানুষে কৈছিল যে বজার ঘাট করে আছে, এনেই মিছা কথা কয় আয়ুবলী শর্মার দেউতাকে, বা এনেই মিছা কথা কয় আছে আমি বজার করব নিদিও, এনেই আমার বজারে দিয়ে সদায় অহা যাওয়া করে, কোনো মারধর করা নাই। সঁচা কথা, মোর দেউতাক কোনো মারধর করা নাই, মোকো কোনো মারধর করা নাই। কিন্তু তেওঁলোকে যে কৈ আছিল যে 20,000 মানুষ মাতিছিল, আয়োগক মাতিছিল, আয়োগ নাহিল। মই পুলিশের পরামর্শ মতে যে স্যার মোর এনেকা এনেকা ভাবুকি আহি আছে যে 20,000 মানুষ মোর ঘরত আক্রমণ করিব পারে, মই কি করিম। এতিয়া পুলিশজনে মোক নির্দেশ দিছিল আপনি ঘর এড়ি গুয়াহাটিলে গুছি যাও। তারপর কল মোর ঘর কি হব, তেতিয়া পুলিশজনে কৈছিল মই চাম, মই চিন্তা করিম। তারপরও মই অকনমান সেই পুলিশজনের উপরতো গই তেতিয়া এডিজিপি স্যারক জানাইছিল বেলেগ মানুষের দ্বারা। তো জনার পিছত কি করেছিল, আমার ঘরখনক নিরাপত্তা দিছিল, সিআরপিএফে ঘেরি রাখিছিল। আর এই যে আপনাদের মন করেছে সিদিনা সংবাদ মাধ্যমের আগত কই দিলে আমাক এঘরিয়া করা নাই, বজার ঘাট করে আছো, অন ক্যামেরাত দেখালে বজার ঘাট করব দিছে, মোর দেউতার অসহায় মুখখন চাইছিল। নাম্বারপাড়ার গাঁর রাইজে ইতিমধ্যে আমাক কেবল নাম্বার পাড়াতে নহয়, ওসর থাকা কেবাখনো জায়গাত, কেবাখনো গাঁত গই গৈ মানে কয়ে আছে যে মোর দেউতার গাখির নলব। আমি কিছু ডাঙর ডাঙর কোম্পানির একো একটা এজেন্সি থাকে, সেই কোম্পানির এজেন্সিবর গাখির দিও। তো আমি প্রথমে গোলাপাড়াত গাখির দিছিল, নাম্বারপাড়ার সেই মুখিয়াল ব্যক্তি রমজান আলী খান তেখেতে গৈ তাত বাধা দিছে, তেওঁলোকৰ লড়াই ইসলাম নামানে, ইসলাম ধর্ম বিশ্বাস নকরে, তেওঁলোকৰ গাখির নলব, বন্ধ করে দিলে। দেউতায় চাকলাত গাখির দিলে, তাত গৈ আমার গাঁর মানুষে কই দিলে তেওঁর লড়াই ইসলাম নামানে, গাঁর সকলো মানুষ নহয় একাংশ মুরব্বী, সেই যে যিসকলে মোক ভন্ড বলে কয়, আর সংবাদ মাধ্যমের আগত মোক ভন্ড বলে গালি পারি, নেক্সট দিনা যেতিয়া মানে সংবাদ মাধ্যম না থাকে তেওঁলোক ভন্ড হয়ে যায়, সেই ভন্ড বিলাকে গৈ বন্ধ করে দিয়ে। তো তেনেকৈ চাকলাত গাখির দিয়া বন্ধ করেছে। তারপর শোলমারিত গাখির দিলে,
বন্ধ করে দিছে। মই মিছলিয়া, মই ভন্ড, আপনালোক ভাল, মই এই কারণে আপনার সমাজখন এরি থাকে আছো, কিন্তু মোর এইখানে ক্ষমতা নাই যে মই মোর মা দেউতাক লৈ আহিম। আপনার এই খালদিয়া সাংবাদিক কিছু কৈ আছে নহয়, মোৰ বহুত টকা পয়সা আছে, মোৰ এইখিনি ক্ষমতা নাই যে ইমানখিনি টকা পয়সা নাই যে মোৰ মা দেউতাক মই ক'ৰবাত আনি নিৰাপদে ৰাখিম। কিন্তু আৰু আটাইতকৈ ডাঙৰ কথা যে তেওঁলোকে মোক প্ৰশ্ন কৰি আছে, আয়ুভালী শৰ্মা নাস্তিক, আয়ুভালী শৰ্মা নাস্তিক, তো তেওঁ যদি ইমান নাস্তিক, তোৰ মা দেউতা পৰিয়াল সকলোকে কিয় নাস্তিক বনাব পৰা নাই? তেওঁলোকে যেনেকৈ বিশ্বাস কৰে সেই বিশ্বাসটোৰেই তেওঁলোকৰ প্ৰতিফলন ঘটাই দিয়ে যে মই মুসলমান, মোৰ ল'ৰা মুসলমান হ'ব লাগিব, মোৰ অমুকো মুসলমান হ'ব লাগিব, এই যে পৰম্পৰাগত ধাৰণা। সেইকাৰণে মই প্ৰশ্ন কৰোঁ, আপোনাৰ নবী আছিল পুত্তলিকা পূজাৰীৰ ঘৰত জন্ম হোৱা, তেওঁলোকৰ নবীৰ মা দেউতাকে কি কৰিছিল, পূজা কৰিছিল, নবীৰ মা দেউতাকে কি কৰিছিল, দেৱ দেৱীৰ পূজা কৰিছিল, কিন্তু আপোনাৰ নবীয়ে জানো পূজা কৰিছিল, আপোনাৰ নবীয়ে এইবিলাক ভাঙি দিয়ে আৰু এটা নতুন ধৰ্মই প্ৰচাৰ কৰিছিল। জন্মগতভাৱে মানুহ মুছলমান নহয় আৰু আপোনালোক অগণতান্ত্ৰিকভাৱে যিকোনো কামেই কৰিব পাৰে যে মই নাস্তিক কাৰণে মোৰ মা দেউতাক নাস্তিক বনাব লাগিব। কিয়? তেওঁলোকৰ ব্যক্তি স্বাধীনতা নাই, তেওঁলোকক কি বিশ্বাস কৰিব নকৰিব সেইটো মই নিৰ্ধাৰণ কৰি দিম। আপোনালোকে অসৎ কাৰণে ময়ো অসৎ হ'ব লাগিব যে ময়ো কাৰোবাক জোৰ কৰি নাস্তিক বনাই দিম? আমি মানুহ, আপোনালোকৰ সেই ব্যৱহাৰ চাই আমাৰ কেতিয়াবা খং উঠে। আমি কাকো নাস্তিক হ'ব নকওঁ, কাকোৱে হ'ব নকওঁ, হ'ব নালাগেও, ইমান সহজো নহয়। মোৰ শিক্ষকজনে কৈছিল নাস্তিক হোৱা ইমান সহজ নহয়, সঁচা কথা, ইমান সহজ নহয়, বহুত অধ্যয়নৰ প্ৰয়োজন। মই তো বাৰে বাৰে সেইকাৰণে কওঁ, মই নাস্তিকো নহয়, মই কেৱল মানুহ, এই প্ৰতিষ্ঠানিক ধৰ্মহীন মানুহ, যিবিলাক ধৰ্মই মানুহৰ মাজত কুসংস্কাৰ বিয়পাইছে, মানুহক ৰক্ষণশীল কৰি তুলিছে। আজিৰ আধুনিক যুগতো, গণতন্ত্ৰ থকা দেশতো, য'ত সেই 1400 বছৰ পুৰণি বা সেই আগৰ সেই আৰবীয় শাসন চৰিয়াতন্ত্ৰ চলি আছে যিবোৰ ইছলামিক দেশত, সেই চৰিয়াতন্ত্ৰ মতে গণতান্ত্ৰিক দেশত, অৰ্থাৎ মোৰ গাঁৱত, মই কৈছিলোঁ যে এয়া ভাৰতৰ মাটিত পাকিস্তানৰ শাসন চলিছে। মোৰ ভয় লাগিছিল, মই কি ক'লোঁ, মোৰ নিজৰ গাঁৱৰ বিৰুদ্ধে মই কঁপি উঠিছিলোঁ, মই ভুল কৰিলোঁ নেকি? কিন্তু যিদিনা মোৰ মা দেউতাক আকৌ ঘূৰাই পঠিয়াই দিলে, তহঁতক কোনে সমাজত লৈছে, অপমান কৰি পঠাই দিলে, কি বুঢ়া মানুহ এজন বজাৰত গাখীৰ লৈ গৈছে তাৰ পৰা উঠাই দিছে, আমিতো সমাজত লোৱা নাই। যিসকলে ভাষ্য দি আছিল তেওঁৰ বংশধৰ, তেওঁৰেই ভাই বুৰহান আলী, লিয়াকত আলী খান, মই আজি নাম কৈ দিলোঁ, উপায় নাই, গোটেই গাঁৱৰ ৰাইজ জড়িত নহয় এইবিলাক অসৎ কামত, ইমান মিছা কথা কোৱাত গোটেই গাঁৱৰ ৰাইজ জড়িত নহয়, পৰিকল্পিতভাৱে সেই শিক্ষিত মানুহখিনিক, শিক্ষিত মানে কি, শিক্ষিত তেওঁলোককহে কোৱা হয় যিসকল প্ৰকৃততে সত্যক অন্বেষণ কৰিব চেষ্টা কৰে, তেওঁলোকত কি হয় শিক্ষিত। মই এটা ভিডিঅ'ত দিছিলোঁ যে খুব ভাল খবৰ, ভাল লাগিল, মোৰ মা দেউতা সুখত আছে বুলি জানি ভাল লাগিল। এতিয়া মোৰ মা দেউতাই এনেকুৱা মিছলীয়া মানুহৰ লগত সুখত থাকিব বুলি মই ভাবিব পৰা নাই, কিন্তু কি কৰিব, সুখৰ মুখা যে পিন্ধিবই লাগিব, মইতো লৈ আহিব নোৱাৰোঁ গৰু পুখুৰী মাছ, সম্পত্তিৰ ওপৰত চকু, আমাৰ অলপ সম্পত্তি আছে সেইখিনিৰ ওপৰত চকু, যে মানুহখিনি ইয়াৰ পৰা যেনেকৈ নহওক খেদিম তাতে। এতিয়া সেই সম্পত্তি, ঘৰ, গৰু, পুখুৰী, কুকুৰা, হাঁহ, এইবোৰ যেতিয়া এৰি আহিব, হঠাৎ এৰি অহা সম্ভৱ জানো? আৰু বিগত দিনত মই কেইবাবাৰো কৈছিলোঁ যে আমাৰ মাটিখিনি বিক্ৰী কৰিম, অলপ হ'লেও বিক্ৰী কৰি মই ক'ৰবাত গুচি আহিম, মাটিখিনিও বিক্ৰী কৰিব নিদিয়ে, আমাৰ ঘৰত কোনো আহিব নিদিয়ে নহয়, তো নাহিলে কথা পাতিব নিদিলে কেনেকৈ বিক্ৰী হ'ব? আৰু তেনেকুৱা গড়া এটা অঞ্চলত কোনো হিন্দু সম্প্ৰদায়ৰ মানুহে মাটি কিনিব? মই মুখত বাৰে বাৰে আহি যায় হিন্দু মুছলমান, বাট মইতো ভাগ কৰিব নোৱাৰি হিন্দু মুছলমান, মোৰ
মোৰ দৃষ্টিত সকলো মানুহ। তো তেনেকুৱা গোড়া এটা অঞ্চলত য'ত মানুহে ভয়ংকৰ ভয়ংকৰ মিছা কথা ক'ব পাৰে, তেনেকুৱা অঞ্চলৰ মানুহত আৰু কোনোবা বেলেগ সম্প্ৰদায়ৰ মানুহ যাব, তাত মাটি কিনিব। যেতিয়া দুদিন পিছত যেতিয়া বজাৰ কৰিব নিদিলে, তেতিয়া বুঢ়া নালিক ফোন কৰিছিলোঁ, তেওঁলোকৰ দুজন ভাই ককায়ে গৈ কয় আমি এঘৰীয়া কৰা নাই। আকৌ সেই সমাজৰ তেওঁৰ ভাতৃয়ে স্বীকাৰ কৰে মোৰ আগত ফোনত, কোনে লৈছে, আমিতো মানি লোৱা নাই, আমিতো সমাজত আদৰি লোৱা নাই, চৰিয়া আইনমতে বিচাৰ হ'ব, চৰিয়াত মতে বিচাৰ হ'ব।